মুসা আসলামের কোনো খোঁজই নাই যে উদ্দেশ্যে মূলত আসুরা আমাদের উপরে বিধানটা এসেছে সেই বিধানে কোনো খোঁজ নেই কারবালা উপলক্ষে বা হুসাইন রাজাল আনহুর মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হলো তখন শিয়াসনীদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল অনেকে বলে থাকেন নীলনদ কথাটা সঠিক নয় এটা এটা বাহরে আহমার অর্থাৎ লোহিত সাগরের প্রান্তে কোনো এক নদীতে হতে পারে নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয় কেন তারা আয়েশা রাজাল আনহার প্রতি এতটা খুব কারণ তারা ধারণা করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যে প্রথম খলিফা হয়েছিলেন এর পেছনে মূল দায় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দিন তারা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গালিগালাজ করে যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ রসুল বলে দিয়েছেন লাতা তাসুবু আসহাবি তোমরা আমাদের সাহাবীদেরকে কখনো গালিগালাজ করো না বাংলাদেশের মানুষ বিষাদ সিন্ধু ছাড়া কিছু চিন্তা না কারবালার ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কুরআনের মতো বিশ্বাস করত অথচ সম্পূর্ণ একটা বানোয়ার জিনিস তারা শুনতে চান কোথায় কি রসম রেওয়াজ আছে কোথায় কি কুসংস্কার আছে বাপদাদা কি পালন করে এসেছে সমাজে কি চলে এগুলো নিয়ে তারা মহা মহাব্যস্ত আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সম্মানিত মুসুল বৃন্দ প্রশংসা আল্লাহ জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা আবারও আল্লাহ রব্ল আলমিনের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমা দিনে পবিত্র মসজিদে এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি যে আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে নিরাপত্তার সাথে আজকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদুলসালাম বসি হোক শেষ নবী আহমদী মুস্তফা আহমদী মুস্তফা সালু আলী আসসালামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার দেখি দেখিয়ে দেওয়া আদর্শ যার রেখে যাওয়া আদর্শের অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখেরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি সে রস্নের উদ্দেশ্যে আমরা সক্ষেপে দৌদপাঠ করছি আল্লাহ আলাই আল্লাহ আরেক আলাই সমাজ মুসলম বৃন্দ আজকে বাংলাদেশে সম্ভবত আঠাশি জিল হজ অর্থাৎ জিল হজ মাসের একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি এর পরবর্তী যে মাসটা সেই মাসটা হচ্ছে মহার্রাম মহার্রাম মাসকে আল্লাহরবুল্লা আলমিন একদিকে যেমন হারাম ঘোষণা করেছেন যেমন সম্মানিত ঘোষণা করেছেন সেই সাথে এই মাসের মধ্যে এমন একটা দিন রেখেছেন যে দিনটাকে আল্লাহরবুল্লা আলমিন বিশেষ মর্যাদায় মর্যাদা মণ্ডিত করেছেন সেই দিনটার নাম হচ্ছে আসুরা আশুরা মানে দশম দিন মহারাম মাসের দশম দিনকে বলা হয় আশুরা এই দিনটি মুসলিম জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে আল্লাহ ইসলাম এই দিনের ফজিলতে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন আবু হুরা রাজন থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল বলছেন আফদাল সিয়াম বা আদাল শাহরুল্লাহ মুহাররাম যে সিয়ামগুলো আমরা রেখে থাকি সেই সিয়ামগুলোর মধ্যে সর্বোত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়াম এরপরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মোহারাম মাসের সিয়াম অর্থাৎ মোহারাম মাসের দশ তারিখে সিয়াম অনুরূভভাবে কাতাদার আজাল্লাত আনু তিনিও একই কথায় বলছেন ও সিয়াম আল্লাহ রসুল বলছেন ওয়া সিয়ামু ইয়ামা আশরাফ আল্লাহ ইউকাফ ফেরাসানা আল্লা দিয়ে কবলাহু মুসলিম আল্লাহ রসুল বলছেন যে আশুরা যে সিয়াম আশুরা দিনের সিয়াম আমি আশা করছি আল্লাহর কাছে প্রত্যাশা করছি যে ব্যক্তি এই দিন সিয়াম পালন করবে সেই সেই ব্যক্তি তার পরবর্তী এক বছরের গুনা তার মাফ হয়ে যাবে শাহলাহ আবদুল্লিউ আব্বাস বলছেন সুমু ইয়ামা আশুরাফ তোমরা আশুরা দিন সিয়াম পালন করো ওয়া খালিফুল ইয়াহুদ এবং ইয়াহুদিদের তোমরা বিরোধিতা করো সুমু কবলাহ ইয়মান ও বা ইয়মান তোমরা আশুরা দিন সিয়াম পালন করো সেই সাথে একদিন অথবা একদিন একদিন আগে অথবা একদিন পরে তোমরা সিয়াম পালন করো কারণ ইহুদিরা শুধু আশুরা দিন সিয়াম পালন করে আর মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা ইহুদি খ্রিস্টানদের বিরোধী আচরণ করবে সে যেহেতু তারা আশুরার দিন সিয়াম রাখে এই জন্য আমরা আশুরার সাথে আশুরার দিন তো রাখবোই সে সাথে একদিন আগে রাখবো অথবা একদিন পরে আরেকটা রাখবো অর্থাৎ দুই দিন রাখবো আল্লাহলাম বলেছিলেন যে তিনি যদি বেঁচে থাকেন মৃত্যুর আগের বছর তিনি বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি দুইটা সিয়ামই রাখবো কিন্তু তিনি রাখতে পারেন নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবার আমরা আসি যে আশুরার দিনটাতে আমরা সিয়াম কেন পালন করব। কেন আল্লাহ রবিল্লা আলামিন এই দিনটাকে বিশেষভাবে মর্যাদা মণ্ডিত করেছেন এবং আল্লাহ রসুলাম এই দিনটাতে কেন সিয়াম পালনের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আব্দুল আবিনা আব্বাস রাজা তার বলছেন যে আল্লাহ রসুল যখন আসলেন মদিনাতে মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনাতে আসলেন লাম্মা রবিসাম ইহুদা ফিল মদিনা ইয়সুমুল আসুর আল্লাহ রসুল দেখলেন যে ইহুদিরা মদিনা যারা ইহুদি ছিল তারা সিয়াম পালন করছে আসুরার দিন মহরম মাসের দশ তারিখে তারা সিয়াম পালন করছে আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন এই দিন তোমরা সিয়াম কেন পালন করছো ফাঁকা আলু হা দায়ামুন আদিম এটা একটা মহান দিন আনজা আল্লাহ হুফিহ মুসা এই দিন আল্লাহ রবাহ আলমিন মুসা আলাহ সাল্লামকে নাজাদ দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে ও কৌ মাহু এবং মুসার কৌমকে ও ঘর এবং এই দিন তিনি ফেরাউন এবং তার কৌমকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন ফাস মাহু মুসা শুক্রান

আল্লাহ রবুল্লা আলমিন তাকে যে এদিন নাজাদ দিয়েছেন এজন্য তো আমরা আরও বেশি সিয়াম পালন করার হকদার এই জন্য আল্লাহ রসুল্লাহাম নিজে সিয়াম পালন করা শুরু করলেন ও আমার আবি এবং তার সাহাবীদেরকেও নির্দেশ দিলেন তোমরা ওই সিয়াম পালন করো রাহুল বুখারি মুসলিম আয়সার আনহা তিনি বলছেন কানে আশুরা ইয়ামান তাসুমু কুরাইশ ফিল জাহেলিয়া আশুরা দিনের যে সিয়ামটা এই সিয়ামটা কুরাইশরাও পালন করত জাহেলিয়াতের সময় যদিও তারা আহলে কিতাব ছিল না মুসলমান তো ছিলই না আহলে কিতাবও ছিল না কিন্তু তারা প্রাচীন একটা প্রচলন থেকে তারা এই দিনটাতে সিয়াম পালন করে আসত ও কেনা রসুল্লাহাম ইসুমাহ আল্লাহ রসুল্লাহ ইসলামেও এই দিন তিনি সিয়াম পালন করতেন মাকাদিম আল মদিনা যখন তিনি মদিনাতে আসলেন শাহাহু তখন তিনি নিজে সিয়াম পালন করা শুরু করলেন এবং তার সাহাবিদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিলেন ফলাম্মা ফরাদ রহমাগণ অতঃপর যখন রমজান মাসে সিয়াম ফরজ হয়ে গেল কলা মানসা সামাহু মানসা তারা খাও যে ব্যক্তি চায় আল্লাহ রসুল তখন বললেন যে যে ব্যক্তি চায় তোমরা সিয়াম রাখো যে ব্যক্তি চায় সিয়াম ছেড়ে দাও এতে কোনো আপত্তি নেই কেন বললেন মানে রমজান মাসের আগে এটা একটা ফরজ সিয়ামের মতো ছিল সবাই বাধ্যগতভাবে সিয়ামটা পালন করতো কিন্তু যখন রমজান মাসে ফরজ সিয়াম চলে আসলো তখন আর বাকি সিয়ামগুলো আর ফরজ রইলো না এগুলো হচ্ছে নফল হয়ে গেল কেউ যদি চায় সিয়াম রাখবে কেউ যদি না চায় সিয়াম না রাখলেও সে ফরজ তরকের গুণাহার হবে না রাস্লাম একটু আগে যেটা হাদিসটা বললাম যে তিনি বলছিলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশুরা দিন তো সিয়াম পালন করবোই সেই সাথে আশুরের একদিন আগেও পালন করব অথবা একদিন পরে আমি পালন করার চেষ্টা করব। কিন্তু যেহেতু আল্লাহ রসুল বেঁচে থাকেন নাই জন্য তিনি সিয়ামটা পালন করতে পারেন নাই সাবি রবি বলছেন লিখানা সুমুহু আল্লাহ রসুলামের মৃত্যুর পর আমরা সিয়ামটা রেগুলার রাখতাম নিয়মিত আমরা রাখতাম শুধু তাই না অনুসবানা এবং আমাদের যারা ছোট বাচ্চারা ছিল তাদেরকেও আমরা সিয়াম পালন করাতাম যদিও এটা ফরজ সিয়াম না তবুও রবি সাহাবি রবি বলছেন যে আমরা নিজেরা যেমন পালন করতাম আমাদের যারা ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকেও আমরা পালনে বাধ্য করতাম এই দিনটাতে আমাদের করণীয় কি এই দিনে আমাদের দুইটা মৌলিক করণীয় প্রথম করণীয় হচ্ছে আমাদের সিয়াম পালন করতে হবে এই সিয়ামটা পালন করতে হবে কিসের জন্য মুসা ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিলেন এই জন্য সুক্রিয়া স্বরূপ সুক্রিয়া স্বরূপ যেহেতু আল্লাহ রসুল সিয়াম পালন করেছিলেন মুসা আলাইসালামের যুগ থেকে সিয়াম পালন করা করে আসা হচ্ছে ঠিক একই কারণে আমরা এই দিনটাতে সিয়াম পালন করবো এটা আমাদের প্রথম কর্তব্য দ্বিতীয় কর্তব্য হচ্ছে এই দিনটাতে আমরা মুসা আলাহিসাম এবং ফেরাউনের মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এবং মুসা সালাম হাজারো চেষ্টা করে ফেরাউনকে যখন হেদায়েত করতে পারলেন না তখন তিনি মিশর ছেড়ে যখন পালিয়ে যাচ্ছিলেন যেভাবে ফেরাউন তার পিছিয়ে লেগে নিশ্চিত তাকে পাকড়াও করে তাকে হত্যা করার প্রচেষ্টা গ্রহণ করেছিল এবং সেখান থেকে যে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ রবীন্ন বাঁচিয়ে দিলেন এই যে ঘটনা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই যে মুসা আলাই সালাম তিনি যখন তার দলবল নিয়ে তার জাতিকে নিয়ে যখন ওই নদীর কাছে আসলেন অনেকে বলে থাকে নীলনদ কথাটা সঠিক নয় এটা এটা বাহরে আহমার অর্থাৎ লোহিত সাগরের প্রান্তে কোনো এক নদীতে হতে পারে নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয় সেই নদীর পাশে যখন তারা আসলেন সামনে বিশাল নদী আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আর মাঝখানে মুসা আল ইসলাম এবং তার ছোট্ট সেনাবাহিনী সেনাবাহিনী নয় তার জাতির লোকজন এমতো অবস্থায় মুসা আল ইসলামের যারা সঙ্গী সাথী তার জাতি তাকে উদ্দেশ্য করে বললেন হে মুসা এখন আমরা কি করব। আমাদের সামনে বিশাল সাগর বা নদী পিছনে এত বড় বাহিনী আমাদের তো আর রক্ষা করার কেউ নেই আমি আমরা তো নিশ্চিত মৃত্যুবরণ করতে যাচ্ছি ইন্না লামুদ রাখুন আমাদেরকে এখনই ফেরাউনের বাহিনী ধরে ফেলবে এই সময় যে জবাবটি মুসাল দিয়েছিলেন এটা আমাদের জন্য আমাদের বিশেষ করে যারা ইমানদার হিসেবে নিজেদের দাবি করি তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়া এবং এই বক্তব্যটাই সমস্ত নবীদের সমস্ত আম্বেরামে ছিল তিনি কি বললেন কাল্লা কখনই হতে পারে না আল্লাহ রব আলম যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন হিজরত করার তিনি আমাকে কখনই বিপদগ্রস্ত করতে পারেন না নিশ্চয় আল্লাহ মানুষের পক্ষে কোন অবস্থাতে চিন্তা করা সম্ভব না যে তার পক্ষে নাজাদ পাওয়ার কোনো সুযোগ আছে তারা নিশ্চিত মৃত্যুর প্রস্তুতি নিত কিন্তু মুসা আল্লাহ সাল্লাম তিনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন তিনি জানতেন যে নিশ্চয়ই আল্লাহ রব্লা আলমিন তার সাথে আছেন তিনি অবশ্যই পথ দেখাবেন কোনো না কোনো ভাবে অবশ্যই তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন এই যে মানে দৃঢ় ইমানি বল আল্লাহর যে কেবল মাত্র প্রকৃত রাখতে পারে প্রকৃত ইমানদার ছাড়া কোনো ব্যক্তি রাখতে পারে না বাংলাদেশ কেন সারা বিশ্বের প্রেক্ষাপটে আসতে মুসলমানদের যে অবস্থা আমরা মুসলিম উম্মা ইসলামের মৌলিক বিধিবিধানগুলো যত অনুসরণ করি তার চেয়ে কুসংস্কারগুলো বেশি পালন করতে অভ্যস্ত মৌলিক জিনিসগুলো আমাদের পালন করার খোঁজ নাই। কোথায় কি আজে বাজে কেউ আবিষ্কার করেছে কোন জিনিস সেটার পিছনে আমরা পড়ে আছি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের আজকে এই অবস্থা এই জন্য যখন আমরা শিখ বেদাতের কথা বলি তখন তারা তেলে বগুনে জ্বলে ওঠে তাহিদ এবং সুন্নাতের পক্ষে কথা বললে তাদের গায়ে রাগ ধরে যায় তারা এই কথাগুলো শুনতে চান না তারা শুনতে চান কোথায় কি রসম রেওয়াজ আছে কোথায় কি কুসংস্কার আছে বাপদাদা কি পালন করে এসেছে সমাজে কি চলে এইগুলো নিয়ে তারা মহাব্যস্ত সামনে দশটা দিন পরে যে আসুরার দিনটা আসবে সেই ঠিক একই ধরনের বহু কাহিনী আমাদের বাঙালি সমাজে তৈরি হয়ে আছে এই মধ্যে জাহেলিয়া এর কথা আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত এই দিনকে কেন্দ্র করে আজকে আমরা শুধুমাত্র কিছু তহিদপন্থী যে মসজিদ গুলো আছে সেই মসজিদগুলো ছাড়া এই সপ্তাহের খুতবাতে এবং আগামী সপ্তাহের খুদবাতে আপনারা শুধু শুনবেন এটাই যে আশুরা মানে কারবালা দিবস আমাদের পত্রপত্রিকাতে সব কারবালা দিবস এমনকি এমনকি যে পত্র মানে আমাদের সরকারি ছুটি যেটা দেওয়া হয়েছে সেই সরকারি ছুটি ঘোষণাতেও এবং সেইখানে যে বিবৃতি দেওয়া হবে সেই বিবৃতিতেও বলা হবে কারবালার ঘটনা আল ইসলামের কোনো খোঁজই নাই যে উদ্দেশ্যে মূলত আশুরা আমাদের উপরে বিধানটা এসেছে সেই বিধানে কোনো খোঁজ নেই সম্মানিত উপস্থিতি আশুরার দিনটাকে বলা হয়ে থাকে কারবালা হুসাইন আলাহ সালাম না রাজি আল্লাহ আমি আলোচনা একটু পরে আসবো হুসাইন আলাহ সালাম নয় হুসাইন রাজি আনহু হুসাইন তিনি কোন নবী ছিলেন না তিনি কোন মাসুম ইমাম নন তিনি হচ্ছেন আল্লাহ রসুলামের দৌহিত্র তার পৌত্র এবং সেই সাথে একজন জলিলুল কাদার সাহাবি এই জন্য তার নামের সাথে আমরা কি বলবো রাজি আল্লাহ আনহু আলাহিসাল্লাম বানিয়েছে কারা পরবর্তী যারা শিয়ারা ইমামিয়া যারা তারা এগুলো বানিয়েছে তো হোসাইন রাজাল তার মৃত্যুকে স্মরণ করে একদল মানুষ তারা একদল মানুষ কেন অধিকাংশ মুসলমান তারা এই আশুরা সিয়ামটা তারা পালন করবে মূলত হুসাইন রাজাল মৃত্যুকে স্মরণ করে এই যে কারবালা দিবসে চালু হলো আসলার দিনে এটা চালু হয়েছিল কবে মূলত আল্লাহ রসুল মৃত্যুর প্রায় সাড়ে তিনশো বছর পরে কে চালু করেছিলেন আব্বাস খলিফা মুতি বিন মুক্তাদের তার আমলে বাগদাদে একজন শক্তিশালী শিয়া শাসক ছিলেন তার নাম হচ্ছে নাম দিয়ে আসুরার বিধানটা চালু করা চালু করা শুরু করে দিলেন এবং এই দিন তিনি বললেন যে এই দিন তোমাদেরকে শোক পালন করতে হবে শোক পালন করার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন বাগদাদবাসীকে তার এই নির্দেশ শুধু শিয়ারাই মান্য করলো আর যারা সুন্নি ছিল তারা সেই দিন চুপচাপ থেকে গেল যেহেতু তারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ ছিল তারা চুপচাপ থেকে গেল তারা তেমন কিছু বলে নাই কিন্তু পরের বছর মহিজুদ্দৌলা যখন দেখল যে সুন্নিরা তো পালন করছে না তখন তিনি বাধ্যতামূলক করে দিলেন যে এই রাস্তায় যারা বসবাস করবে তাদের প্রত্যেককেই আসরার দিন কারবালা উপলক্ষে বা হুসাইন রাজ মৃত্যু উপলক্ষে এই দিন শোক প্রকাশ করতে হবে এই ঘোষণা যখন দেওয়া হল তখন শিয়া সুন্নিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল সেই যুগ থেকে আজও পর্যন্ত এই আশুরার দিনকে কেন্দ্র করে শিয়া সন্নদের মধ্যে সংঘাত কিন্তু লেগেই থাকে আমি যখন পাকিস্তানে ছিলাম তখন দেখতাম যে এই দিনটাকে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো সারা বছর বছরের এরকম নিরাপত্তা ব্যবস্থা রাস্তাঘাটে থাকতো না কারণ ওখানে মাঝে মাঝে মধ্যেই শিয়া উন্নদের মধ্যে মারামারি হতো এই আশুরার দিনটাকে কেন্দ্র করে এবং সেটা সূত্রপাত হয়েছিল সেই তিনশো বান্ন হিজিতে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে সম্মানিত উপস্থিতি এই দিনটাতে শিয়ারা কি করে শিয়ারা সাধারণত কালো পোশাক পরে বিশেষ একটা পোশাক পরে সারা গায়ে ছুরি মারে কেন ছুরি মারে এই দিন যেহেতু হোসাইন রজেলাত আলাহকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তিনি হত্যার শিকার হয়েছিলেন সেই দিনটাকে তারা স্মরণ করে তারা নিজেদের গায়ে নিজেরা ছুরি মারে মারে এবং তারা শোক প্রকাশ করে এই দিনটাতে তারা আয়শা রাজহন নামে একটা ছাগলকে নামকরণ করে করে ওই ছাগলটাকে তারা মারধর করে এবং তারা ধারণা করে আমরা আয়েশা রাজতনকে মারধর করছি কেন তারা আয়েশা রজাল আনহার প্রতি এতটা ক্ষুব্ধ কারণ তারা ধারণা করে যে আবু বাকর রজিয়াল আনহু আল্লাহ রসুলের মৃত্যুর পরে যে প্রথম খলিফা হয়েছিলেন এর পেছনে মূল দায় হচ্ছে আয়েশা রজাল আনহার তিনি আল্লাহ রসুলকে পড়া দিয়ে তিনি আল্লাহ রসুলকে বুঝিয়েছিলেন যে আবু বাকরি হচ্ছেন সবচেয়ে যোগ্য এই কারণে আলীর পরিবর্তে খলিফা করা হয়েছিল প্রচন্ড রকম খুব এবং তার নাম নিলেই তারা লানত করে। এবং এই ধরনের কাজটা তারা বিশেষ করে আসর দিন করে একটা ছাগলকে আয়েশার নাম দিয়ে তারা সেই ছাগলকে মারপিট করে এবং তারা আনন্দ উল্লাস করে মনে করে আমরা আয়েশা রজাল আনহাকেই যেন মারধর করছি এই দিন তারা বিশেষ করে আল্লাহ রসুল ইসলামের সাহাবিদেরকে গালিগালাজ করে যে সাহাবিদের সম্পর্কে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা আমাদের সাহাবীদেরকে কখনো গালিগালাজ করো না ফালাউ আহাদাকুম আনফাকা মিসলা আন্না যদি তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ সোনাও দান করে মা বালাগা মুদ্দা আহাদিম আহাদিহিম ও তাহলে তাদের এক মুট সমপরিমাণ দান করার সওয়াব বা তারও অর্ধেক দান করার সওয়াব তোমরা পাওয়ার অধিকারী নও এতটাই তারা সম্মানিত সেই সাহাবিদের নামে তোমরা গালিগালাজ করছো সম্মানিত উপস্থিতি বিশেষ করে ভারতীয় উপমহাদেশে প্রভাবে মানে এই আশুরার দিনকে কেন্দ্র করে অসংখ্য ধরনের আমাদের জাহিলিয়া চালু রয়েছে আমরা জানি যে আজ থেকে প্রায় মানে দশ বছর বিশ বছর আগেও বাংলাদেশের মানুষ বিষাদ সিন্ধু ছাড়া কিছু চিন্তা কারবালার ইতিহাস মানে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধুতে যা কিছু লেখা রয়েছে ওগুলোকে তারা কোরআনের মতো বিশ্বাস করত। অথচ সম্পূর্ণ একটা বানোয়ার জিনিস সম্পূর্ণ একটা উপন্যাসের মতো একটা ঘটনা যার সাথে কারবালার মৌলিক ঘটনার কোনো সম্পর্ক নেই সেই ঘটনাকে কেন্দ্র করে যে ইতিহাস ইতিহাস তো লেখা হয়নি একটা উপন্যাস লেখা হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ তারা উপর মানে ইতিহাস মনে করে সেটাকে তারা কোরআনের মতো মান্য করা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এটা তো গেল ধর্মীয় জাহিলিয়াত এবারে আসুন রাজনৈতিক জাহেলিয়া বাংলাদেশের এক শ্রেণীর ইসলামী দল রয়েছেন রাজনৈতিক দল যারা মূলত শিয়াদের প্রভাবে প্রভাবিত এই দলগুলো এই দিনকে কেন্দ্র করে কারবালা দিবস তো ঘোষণা করেছেই এবং তারা এই দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান করে থাকেন কিসের নামে করে থাকেন এই দিন নাকি হক বাতিলের লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন হুসাইন আনহু কার বিরুদ্ধে ইয়াজিদের বিরুদ্ধে এটাকে তারা হক এবং বাতিলের লড়াই হিসেবে আখ্যায়িত করে তারা যুগে যুগে মানে জালেম শাসকদের বিরুদ্ধে যত বিদ্রোহ করা হয়েছে সেই বিদ্রোহগুলোকে তারা প্রশংসিতভাবে উপস্থাপন করার চেষ্টা করেন রাজনৈতিক যত লড়াই হয়েছে এই রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে তারা এক পক্ষকে হকপন্থী আর এক পক্ষকে বাতিলপন্থী বানিয়ে সেই বিষয়টাকে তারা বিশেষভাবে গৌরব মণ্ডিত করে উপস্থাপন করতে চান যে কারবালা দিবসটাকে বা কারবালার এই বা এই দিবসটাকে আমরা মানে একটা প্রেক্ষাপট হিসাবে আমরা ঘোষণা করতে পারি কিনা না এটা আমরা কখনোই যে যুদ্ধটা কারবালার হয়েছিল এটা মূলত হুসাইন রাজারতুর একটা ইস্তেহাদি ভুলের কারণে হয়েছিল কারণ ইয়াজিদ তখন অলরেডি খলিফা হয়ে গেছেন তাকে খলিফা হিসাবে নির্ধারণ করা হয়ে গেছে এবং সেই সময়ে প্রায় জীবিত ছিলেন ষাটজন সাহাবি তার হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করে ফেলেছেন শুধুমাত্র মদিনায় অবস্থিত চারজন সাহাবি তারা আনুগত্য শিকার তখনও করেন নাই কিন্তু ষাটজন সাহাবি তারা কিন্তু অলরেডি আনুগত্যের বায়াত গ্রহণ করে ফেলেছিলেন এবং ইয়াজিদ তখন অলরেডি খলিফা হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন এজন তার বিরুদ্ধে বিদ্রোহ করাটা ইসলামের মৌলিক নিষেধাজ্ঞার মধ্যে একটা নিষেধাজ্ঞা ইসলাম চায় না কোনো অবস্থাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হোক একজন শাসক যখন দাঁড়িয়ে যায় তখন তার বিরুদ্ধে যখন কেউ বিদ্রোহ করে নিশ্চয়ই সেই সমাজে পারস্পরিক বিশৃঙ্খলা অবশ্যই তৈরি হবে ইসলাম কখন রক্তপাত চায় না এই কারণে একজন জালিম শাসকও যদি ক্ষমতায় চলে যায় সেই শাসকের বিরুদ্ধে ইসলাম বিদ্রোহ করতে নিষেধ করে দিয়েছে তাকে নসিহত করার কথা বলেছে তাকে নসিহত করতে হবে কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ করা এটা ইসলামে নিষেধ এই জন্য আবদুল্লাহ ওমর রাজিয়াল তালাহ বারবার হুসাইন রাজিয়াল তালাহকে নিষেধ করেছিলেন যে আপনি কুফায় যেন না কুফাবাসী আপনাকে ডাকছে বটে তারা বলছে আপনারা আপনাকে তারা সহযোগিতা করবে আপনার কাছে তারা বায়াত গ্রহণ করবে আপনার তারা আনুগত্য করবে কিন্তু এই কথাটা সঠিক নয় তারা অবশ্যই আপনাকে অপমানিত করবে লাঞ্ছিত করবে এবং আপনি বিপদগ্রস্ত হবেন আপনি যেন না সেখানে কিন্তু হোসাইন রাজা তারানহু তার ইস্তেহাদি ভুলের কারণে তিনি সেই দিন গিয়েছিলেন কুফায় কুফায় যাওয়ার পরে যখন তিনি অবস্থা দেখলেন অন্যরকম যখন দেখলেন যে কুফাবাসী তার কাছে আনুগত্য স্বীকার করে নেই তাকে ডেকে ছিল বটে কিন্তু তাকে ধোকা দিয়ে তারা পিছনে সরে গেছে এবং তার আনুগত্যের বায়াত গ্রহণ করে নাই সেই সময় হুসাইন রাজারত তৎকালীন যে শাসক ছিল কুফার উবায়দুল জিয়াদ তাকে ডেকে তিনি বললেন বা তার কাছে তিনি একজন প্রতিনিধি প্রেরণ করলেন যে আমাকে তিনটা কাজ করার সুযোগ দাও এক নম্বর কাজ আমাকে এই কুফা থেকে বেরিয়ে আমাকে মদিনায় আবার ফেরত যাওয়ার সুযোগ দাও আর তিন নম্বর হচ্ছে আমাকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য বাগদাদে নিয়ে চলো এই তিনটা প্রস্তাব তিনি রেখেছিলেন শান্তিপূর্ণ প্রস্তাব তিনি রেখেছিলেন তিনি বিদ্রোহ করার জন্য যে যান নাই এটা একটা বড় প্রমাণ তো যাই হোক তারপরে তার এই কথা না শুনে ওবায়দুল জিয়াদ বলল যে না আমার হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে খলিফা পর্যন্ত যাওয়ার দরকার নেই তুমি আমার কাছে বায়াত করো হুসাইন রাজা আনু তিনি হচ্ছেন আল্লাহ তিনি নাতি তিনি একজন জলিল কদর সাহাবী তিনি জান্নাতে যুবকদের সর্দার এই মর্যাদাবান সাবি সাহাবি উবায়দুল জিয়াদের হাতে গ্রহণ করতে তিনি মোটেও রাজি ছিলেন না ছিলেন না ফলে যেটা হওয়ার হয়ে গেল পারস্পরিক যুদ্ধ শুরু হয়ে গেল জিয়াদ সীমার নামে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল যুদ্ধের জন্য এবং সেই যুদ্ধে হুসাইন রাজনুকে আনুকে মর্মান্তিকভাবে নিহত করা হলো তার গলাকে কেটে ফেলে দেওয়া হলো তার শিশু বাচ্চাদেরকে আঘাত করা হলো সেই মর্মান্তিক যে অবস্থা তৈরি হয়েছিল সেই মর্মান্তিক অবস্থার জন্য প্রত্যেকটা মুসলমানের হৃদয় আজও পর্যন্ত কাঁদে অবশ্যই কাদার কথা যে মর্মান্তিকভাবে তাকে নিহত করা হয়েছিল আমরা সবাই তার জন্য ব্যথিত এবং শুধুমাত্র আমরাই নই সেই দিন যে ইয়াজিদ যার কাছে মানে তখন খেলাফত ছিল সেই ইয়াজিদ যাকে আমরা মালোন বলছি অনেকেই যাকে আমরা নিন্দিত বলছি সেই ব্যক্তি কি করেছিল সেই দিন তার এই মৃত্যুর খবর শুনে তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন এবং যখন হুসাইন মাথা নিয়ে তার দরবারে উপস্থাপন করা হয় তখন তিনি অত্যন্ত রাগত স্বরে জিয়াদের উদ্দেশ্যে বলেছিলেন যে হে উবায়দুল ইবিনী জিয়াদ তুমি যে কাজ করেছ এই কাজটা অত্যন্ত অন্যায় হয়ে গেছে তুমি যদি তোমার সাথে যদি হুসাইন রাজ আনহুর রক্তের সম্পর্কে থাকতো তোমরা কখনো এই কাজ করতে পারতে না আমি হুসাইন রাজনুর মৃত্যু ছাড়াও তাকে হত্যা করা ছাড়াও তার সাথে যুদ্ধ করা ছাড়াও আমরা মদিনাবাসীকে মদিনাবাসীকে বা কুফাবাসীকে আমার আনুগত্য স্বীকার করাতে পারতাম তোমরা যে কাজ করছো এটা অত্যন্ত অন্যায় কাজ হয়ে গেছে এবং সেই সাথে সাথে হুসাইন রাজনুর সন্তান তার স্ত্রীদেরকে অত্যন্ত সম্মানের সাথে তার রাজপ্রাসাদে তিনি গ্রহণ করেছিলেন এবং তাদেরকে সসম্মানে আবার মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন তিনি কখনোই চান নাই হুসাইন রানু তার হাতে নিহত হোক এবং সেটাকে কেন্দ্র করে তিনি অত্যন্ত ব্যথিত ছিলেন আল্লাহ রব্লি আলমিন আমাদের প্রত্যেককে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা তৌফিক দান করুন আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রব্লা আলমিন বেঁচে থেকে সেখান থেকে যেন আমরা সঠিক ইসলাম অনুসরণ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহবুল্লাহ আমাদেরকে সকলকে দান করেন আল্লাহ আমিন ওয়াকিদা দাওয়ানা আলী রহমদুল্লাহ রবিল্লা আলমিন